আমাদের সুস্থ এবং শুদ্ধ ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণের ক্ষেত্রে বিপ্লব করতে হবে। মাশাআল্লাহ, চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। হাজিরহাট স্কুল এন্ড কলেজ মাঠে তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4,500 ফলদ গাছ তাদের হাতে রয়েছে। ঠিক মতো দেখাশোনা করবে, পানি দিবে নিয়মিত, তাদেরকে কিন্তু আমরা ইনশাআল্লাহ পুরস্কৃত করব, তাদেরকে উৎসাহিত করব। অনুগ্রহ করে তোমরা সবাই যত রকমের ফল খাবে, ফলের বীজ তোমরা কোন একটা মাটিতে ফেলে দিবে। একজন মানুষ যিনি বৃক্ষরোপণ করেন, তিনি গাছের যত্ন করেন, তিনি কখনো মানুষ হত্যা করতে পারেন না। কয়েকটা চারা আমরা রোপণ করছি, এগুলো ইনশাআল্লাহ স্মৃতি হিসাবে থাকবে। আমাদের আসুন্না ফাউন্ডেশনের প্রতি বছরের একটা নিয়মিত কার্যক্রম হলো বৃক্ষরোপণ করা। আমরা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ফলদ গাছ রোপণ করে থাকি এবং আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের রোপণ করা ফলদ গাছগুলোর অনেকগুলোতে ফল উৎপাদন হয়েছে, ফল মানুষকে পাড়তে দেখছি, তার সুফল আমরা পেতে দেখছি, যেটা আমাদের আনন্দের কারণ। আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে যারা বৃক্ষরোপণ করছেন অথবা যারা বৃক্ষরোপণ প্রকল্পে টাকা দিয়ে সহযোগিতা করে অংশগ্রহণ করছেন, তাদেরকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে 2024 সনে বৃক্ষরোপণের আমাদের টার্গেট নির্ধারণ করেছি আমরা 3,00,000 গাছ রোপণ করা। আলহামদুলিল্লাহ, সারা দেশের প্রত্যেকটি জেলাতে আমরা কম বেশি বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে আমরা বৃক্ষরোপণ 2024-এর শুভ উদ্বোধন করতে এসেছি। আপনারা জানেন আমরা দেশব্যাপী যে বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নিয়েছি, সেখানে 3 ধরনের গাছের চারা আজকে আমরা এখানে নেব উদ্বোধন দিনে। তার একটি হলো লেবু, আরেকটি হলো পেয়ারা এবং আরেকটি হলো আম্রপালি। সিডলেস লেবু, আম্রপালি এবং পেয়ারা, এই 3 ধরনের 4,500 গাছের চারা আজকে আমরা এখানে বিতরণ করব ইনশাআল্লাহ। এবং এই চারাগুলো ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা তুলে দেব বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একটি জেলা নীলফামারী জেলার সৈয়দপুরের হাজিরহাট স্কুল এন্ড কলেজ এর সব শিক্ষার্থীদের হাতে, সেই সাথে হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে, হাজিরহাট শিশু নিকেতনের শিক্ষার্থীদের হাতে এবং হাজিরহাটের জামিয়া সুলতানুল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে। একটি কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি শিশু নিকেতন এবং একটি মাদ্রাসা আমরা নির্বাচন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে 1,500 শিক্ষার্থী দণ্ডায়মান আছেন। তাদের প্রত্যেকের হাতে ইতিমধ্যে গাছ পৌঁছে গেছে এবং এই গাছগুলো তাদেরকে আমরা আজকে দিচ্ছি এই বিদ্যালয়ের কাছে। আমারও আমরা মনে করি আমাদের শিশুদের হাতে যদি আমরা গাছ তুলে দিতে পারি, তারা সুন্দরের পথে, সৌন্দর্যের পথে তারা পরিচালিত হবে, তারা প্রাণকে যত্ন করতে শিখবে, প্রাণের কদর করতে শিখবে, প্রাণের মায়া করতে শিখবে, সন্দেহাতীত ভাবে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমার সমাজ শিক্ষার্থীবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলছি যে এই গাছগুলো তোমাদেরকে আমরা হাতে তুলে দিয়েছি, এগুলো তোমাদের কাছে আমানত। তোমরা প্রত্যেকটি গাছ যথাযথভাবে সুন্দর করে রোপণ করবে তো ইনশাআল্লাহ। এই গাছগুলোকে শুধু রোপণ করে ছেড়ে দিলেই হবে না, এই গাছগুলো রোপণ করার পর এগুলোর পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, যাতে করে সুন্দর করে গাছগুলো বেড়ে ওঠে সেই চেষ্টা তোমাদের করতে হবে। মাশাআল্লাহ, চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। হাজিরহাট স্কুল এন্ড কলেজ সৈয়দপুর নীলফামারীর মাঠে আমাদের শিক্ষার্থীরা তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4,500 ফলদ গাছ তাদের হাতে রয়েছে। এর মধ্যে রয়েছে লেবু এবং আম্রপালি গাছ এবং পেয়ারা গাছ। এই 3 ধরনের গাছের চারা আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা সুশোভিত দেখতে পাচ্ছি। তোমাদের হাতে যে গাছ তুলে দেওয়া হলো, এই গাছ তোমরা পরিচর্যা করবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আদর করে যত্ন করে তোমরা গাছ লাগাবে। তোমরা কি জানো যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগানো সম্পর্কে বলেছেন, কেউ যদি বৃক্ষরোপণ করে, কেউ যদি গাছ লাগায় এবং সেই গাছ বড় হওয়ার পর সেখান থেকে তার ফল ফসল মানুষ খায়, পশু পাখি খায়, এমনকি সেই গাছের যে তোমার ছায়া আছে, সেখান থেকে অক্সিজেন আছে, বিভিন্ন প্রাণী সেটা পায়, এটার কারণে আমরা সবাই আল্লাহর কাছে সওয়াব পাবো। একদিকে গাছের ফল পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, আবার অপরদিকে আমরা সরকারি জায়গায় সওয়াব পাচ্ছি। এখানে তোমরা গাছগুলো যত্ন করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা কষ্ট করে রোদের মধ্যে অপেক্ষা করেছো। মনে রাখবে তোমাদের এই শ্রম বৃথা যাবে না, আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম বিনিময় দান করবে ইনশাআল্লাহ। আমাদের কলেজের স্টুডেন্টদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা এখানে আছে। এখানে আছে হলো হাজারীবাগ শিশু নিকেতনের বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি।
আর এদিকে আছে বাজারহাট প্রায় সরকারি প্রায় প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা, তাদের প্রত্যেকের হাতে আলহামদুলিল্লাহ গাছ আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল পরিমাণ শিক্ষার্থীরা আছে। তোমরা সবাই ভালো আছো তো? এই গাছগুলো সবগুলো তোমরা নিয়ে রোপণ করবে এবং সুন্দর করে এগুলো পরিচর্যা করবে এবং নিয়মিত পানি দিবে, যাতে গাছগুলোর কোনো অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে রাখবে, তোমরা যদি এই গাছগুলো বড় করো, আমরা কিন্তু আসুন্না ফাউন্ডেশন থেকে শুধু গাছ দিয়ে চলে যাচ্ছি না, আমরা কিন্তু আবার আসবো, আমরা কিন্তু আবার আসবো এবং তোমাদেরকে আমরা যারা এই গাছকে পরিচর্যা করবে, যারা গাছ ঠিকমতো দেখাশোনা করবে, পানি দিবে নিয়মিত, তাদেরকে কিন্তু আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করবো, তাদেরকে উৎসাহিত করবো। তোমাদেরকে যে গাছ দেয়া হলো, এই গাছগুলো সবগুলো তোমরা ঠিকমতো রোপণ করবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তোমাদের প্রতি সেই উদাত্ত আহ্বান রইল আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের কাছে গাছগুলো সবগুলো আমাদের শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। শিক্ষার্থীরা, বাবারা, তোমরা রোদে কষ্ট করেছো, গাছ নিয়ে দাঁড়িয়ে আছো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিষ্ঠানের সকল দায়িত্বশীলদেরকে তারা সম্মানিত করার জন্য। তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, এই গাছগুলো প্রত্যেকটা গাছকে তোমরা নিয়মিত পানি দিবে, যেন গাছ কোনোভাবে নষ্ট না হয়, কোনো গরু বা ছাগলে যেন খেয়ে না ফেলে, সেজন্য গাছের খুব যত্ন করবে। তোমরা যদি এই গাছগুলোকে যত্ন করে বড় করে তুলতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমাদের আসুন্না ফাউন্ডেশনের ভলান্টিয়ার যারা আছে, এই ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা তোমাদের তথ্য উপাত্তগুলো সংগ্রহ করার চেষ্টা করব এবং এই গাছ যদি তোমরা সঠিকভাবে পরিচর্যা করো, তোমাদেরকে এরপরে ফাউন্ডেশনের অন্য সমস্ত কার্যক্রমের সাথে আমরা অন্য যে কোনো মানুষের চেয়ে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতএব তোমরা যত্ন করবে, আর সেই সাথে আমাদের সময় অভিভাবকবৃন্দ আছেন, শিক্ষকবৃন্দ আছেন, দায়িত্বশীল, তাদেরকে আমরা বলবো, বাচ্চাদেরকে গাছ লাগানোর ক্ষেত্রে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি, প্রেরণা দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের আজকের বাচ্চাদের যে বকে যাওয়ার ব্যাপার আছে, আমরা জানি বাচ্চারা কিশোর গ্যাং বের হয়েছে, বাচ্চাদের মধ্যে বাচ্চারা অসুখ উপায় অবলম্বন করছে, মাদকের পথে চলে যাচ্ছে, তারা যখন প্রাণের যত্ন নিবে, তারা যখন একটা প্রাণকে যত্ন করবে, প্রাণকে বড় করে তুলবে, পরিচর্যা করবে, তখন প্রাণের প্রতি মায়া হবে তাদের। একজন মানুষ যিনি বৃক্ষ রোপণ করেন, তিনি গাছের যত্ন করেন, তিনি কখনো মানুষ হত্যা করতে পারেন না, তিনি মানুষ খুন করতে পারেন না, কারণ তিনি একটা প্রাণের মায়া করতে করতে অভ্যস্ত হয়েছে। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এদিকটা খেয়াল রাখবেন। সেই সাথে আমাদের সময় দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাকে দেখছেন, আপনাদের প্রতি আমাদের অত্যন্ত আহ্বান থাকবে যে বর্ষা পরবর্তী সময় যে সারা দেশে বৃক্ষ রোপণের একটা সময় আসে, আমরা জানি জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠছে, ফ্যাক্টরি রেভলিউশনের কারণে, যত্রতত্র কলকারখানা ওঠার কারণে আমাদের পৃথিবীতে বসবাস করা কঠিন হয়ে গেছে। বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার, এখনো তার চেয়ে বহু গুণ কম আছে। অতএব এই ঘাটতিটা পূরণ না করতে পারলে আমাদের আগামীর বাংলাদেশ হবে ভয়ঙ্কর উত্তপ্ত বাংলাদেশ এবং গরম বাংলাদেশ। বিরাজ, আমাদের সুস্থ এবং শুদ্ধ ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণের ক্ষেত্রে বিপ্লব করতে হবে। একজন মুসলমান হিসেবে আমরা জানি যে বৃক্ষরোপণ করাটা একটা ইবাদত, একটা সাদাকা জারিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো হাতে যদি কোনো গাছের চারা থাকে, আর এদিকে ইসলাম সিংহে ফুৎকার দেয়, তিনি যেন সেই গাছের চারা রোপণ করে দেয়, তিনি যেন বিলম্ব না করেন। ইসলাম সিংহে ফুৎকার দিবেন, কেয়ামত হবে, মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে, যাক, তারপর তিনি যেন গাছের চারা রোপণ করেন। অতএব এই যে সুন্দর চমৎকার চারাগুলো আছে, এই চারাগুলো আমরা আজকে আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। এগুলো আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে গাছ রোপণ করবেন, যেমন নিজের উদ্যোগে কাজ করবেন। আপনাদের কাছে আমি একটা মিশন জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আমাদের আসুন্না ফাউন্ডেশনের একজন সদস্য আছেন চট্টগ্রামে, তিনি আমাকে একবার জানিয়েছেন যে তিনি যত রকমের ফল খান, যত রকমের ফল, সেটা আম হোক, জাম হোক, লিচু হোক, কাঁঠাল হোক, সমস্ত ফলের বীজগুলোকে তিনি রেখে দেন। তিনি বললেন যে আমি কোনো ফলের বীজ কখনো ফলের খোসার সাথে ফেলে দেই না। তিনি বললেন যে আমি ফলের বীজগুলো সবগুলো রেখে আমার গাড়িতে একটা পলিথিনে আমি সাথে নিয়ে বের হই। বের হওয়ার পর যে কোনো জায়গায় আমি যাচ্ছি, কোনো ক্ষেত, কোনো আইল, কোনো মাটি আছে, যেখানে পথ আছে, সেখানে পথের ধারে ধারে সেই বীজগুলো আমি ফেলে দিয়ে যাই। আমার উদ্দেশ্য, আমি যদি 400-500 বীজ ফেলে দিই, সেখান থেকে যদি 10টা গাছ ওঠে এবং সেগুলো যদি বড় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর বিনিময় কামনা করব, আল্লাহ তাআলা আমাকে এর জন্য জাযা দান করবেন। আমি আপ্লুত হয়ে গেছি কথা শুনে। আসুন্না ফাউন্ডেশনের একজন সম্মানিত সদস্য, তিনি এই চমৎকার কাজটি করে থাকেন, আমি তার মাধ্যমে
বা তার এই ঘটনা থেকে আপনাদের রূপায়িত করতে চাই। আসুন, আমরা যে সমস্ত ফল খেয়ে থাকি, বিশেষ করে আমের মৌসুমে আমরা আম, কাঁঠাল, লিচু, যা বিভিন্ন ফল খেয়ে থাকি, এই ফলের বীজগুলো আমরা ময়লার সাথে ফেলে দিব না। এটা আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপার, কারণ এই বীজ থেকে আমরা বহু কাজ তৈরি হয়। গাছের বীজ বা যে কোনো ফল ফসলের বীজ, এটা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, এটা যে কোনো কোনো নিয়ামত, সেটা আমরা অনেক উপলব্ধি করতে পারি না। এটা সমস্ত ফলের বীজগুলোকে যদি আমরা ভালো ভালো জায়গায় ফেলি, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো ভালো ফল ফসল লাভ করব। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একই কথা বলছি, তোমরা যত আম খাবে, যত জাম খাবে, যত লিচু খাবে, যত কাঁঠাল খাবে, তোমরা কি জানো আমাদের দেশে একটা কাঁঠাল 100-150 টাকায় পাওয়া যায়? অথচ মিডিল ইস্টে বা পৃথিবীর বিভিন্ন দেশে কাঁঠাল কেজি দরে বিক্রি হয়। একটা কাঁঠালের দাম কখনো কখনো দেখা যায় মিডিল ইস্টে একটা কাঁঠাল 30-40-50 রিয়াল পর্যন্ত বিক্রি হয়, আরো বেশি দামও বিক্রি হয়। তার মানে হলো একটা কাঁঠালের দাম 1500-2000 টাকা পর্যন্ত ওঠে। তাহলে এই কাঁঠাল আমাদের দেশে দাম নেই, আমরা যদি এটাকে ভালো করে উৎপাদন করতে পারি এবং বাইরে পাঠাতে পারি, তাহলে প্রচুর পরিমাণ বাহির থেকে আমাদের দেশে বিদেশি মুদ্রা উপার্জন করা সম্ভব। তোমাদেরকে আমি অনুরোধ করছি বাচ্চারা, অনুগ্রহ করে তোমরা সবাই যত রকমের ফল খাবে, ফলের বীজ কখনো ফেলবে না। ফলের বীজ তোমরা কোন একটা মাটিতে ফেলে দিবে, খুব যত্ন করে ফেলার দরকার নাই, হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিবে, তাতে কি হবে, তুমি হাজার হাজার বীজ ফেলে দিলে সেখান থেকে কয়েকটা গাছ যদি হয়, সেগুলো আমাদের দেশকে ছায়া দিবে, আমাদেরকে অক্সিজেন দিবে এবং তুমি আল্লাহর কাছে সওয়াব লাভ করবে। এই কাজটা করবে তো ইনশাআল্লাহ। অতএব তোমাদের সবার প্রতি আমার একটা আহ্বান রাখছি যে তোমরা সবাই গাছের চারাগুলোকে, গাছের বীজগুলোকে, যে কোনো ফলের বীজগুলোকে তোমরা সংরক্ষণ করবে এবং সেগুলোকে তোমরা রোপণ করবে এবং ফলাফল ফেলবে। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আম্রপালি আমের চারা কলেজের মাঠে কয়েকটা চারা আমরা রোপণ করছি, এগুলো ইনশাআল্লাহ স্মৃতি হিসাবে থাকবে। এই কলেজ যতদিন থাকবে এই গাছটাকে আমি অনুরোধ করব গাছটাকে একটু পরিচর্যা করার জন্য বেড়া দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আমি এখানে আবার আসবো। আপনি যেমনটি বললেন যে দাওয়াত দিলে অনেক সময় আমি আসতে পারি না, কিন্তু আমি গাছের মায়া আসবো ইনশাআল্লাহ, যদি আপনি এই গাছের যত্ন করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার, হাড়ি বাঙ্গার, বিসমিল্লাহ। আজকে এই কলেজে মাঠে আমরা অনেকগুলো আমের গাছ রোপণ করলাম, এগুলো পরিচর্যা করুন ওনারা ইনশাআল্লাহ। এবং এই গাছ রোপণ করার মধ্য দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে যে 4,500 গাছ রোপণ করেছি, সেটার মধ্য দিয়ে আমরা আজকের এই বৃক্ষরোপণ, 3 লক্ষ বৃক্ষরোপণের যে কার্যক্রম শুরু করেছি। আমরা 3 লক্ষ পৌঁছতে পারবো কিনা জানি না, 1 লক্ষের টাকা আমাদের কাছে এসেছে, আরো 2 লক্ষের টাকা আমাদের অভাব, যদি আল্লাহ তৌফিক দান করুন আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা 4,500 গাছ বিতরণ এখান থেকে শুরু করছি এবং এই অনুষ্ঠান এখানে পরিসমাপ্তি আমরা ঘোষণা করছি। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছ আমরা নিজেরা লাগিয়েছি আর কিছু গাছ ছাত্রদের হাতে তুলে দিয়েছি। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো, নিরাপদে রাখো, আমরা সে দোয়া রেখে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ বিদিল্লাহ। আমাদের পরবর্তী কার্যক্রমগুলোতে আপনারা শরীর থাকবেন, সে দোয়া আপনাদের কাছে, সে আশাবাদ আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।